আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির পক্ষ থেকে সকল জিএসএম ভাই বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকল জিএসএম ভাই বন্ধুরা ভালো আছেন, ইনশাআল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি। বন্ধুরা, এখন যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইলের প্রচলন বেশি, আর এই অ্যান্ড্রয়েড মোবাইলগুলোর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ থাকে 90% সেটের মধ্যে, এবং মাঝে মধ্যে আমাদের কাছে এই মোবাইলগুলো আসে যে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। আজকে আমার এই ভিডিওটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কেন কাজ করে না, এবং ফিঙ্গারপ্রিন্টের লাইন থাকে কানেক্টরের মধ্যে, পিন থাকে কয়টা এবং লাইন থাকে কয়টার মধ্যে, কোনটার মধ্যে বোল্ট ইন হবে, এরকম ধরনের কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আমার কাছে আজকে রিডমি 7 একটা সেট আসছে, এটার সেম সমস্যা, ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। কাস্টমার বললো যে কালকেও হ্যাঁ ওর মোবাইলটার ফিঙ্গারপ্রিন্ট কাজ করছিল, বাট সকাল থেকে আর ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছে না। আমরা আজকে দেখব এই ফিঙ্গারপ্রিন্টটা কেন কাজ করছে না এবং কী কারণে কাজ করছে না, ডিজিটাল মিটারের মাধ্যমে সঠিক মান নির্ণয় করে কাজ করার চেষ্টা করব। বন্ধুরা চলুন আমরা ভিডিওটা দেখি। তার আগে আমি আরেকটা কথা বলে নিই, বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি কিছুটা শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমাদের দেয়া নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। এই সেটটার সমস্যা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। কাস্টমারের ভাষ্য মতে কালকে পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছিল, বাট আজকে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছে না, ফেস লক কাজ করে, যে ফেস লক, বাট ফিঙ্গারপ্রিন্ট দিলে কাজ করে না। এই ফিঙ্গারপ্রিন্টটা কেন কাজ করে না, এটা কিন্তু এখন নিত্যদিনের একটা রূপ। মাঝে মধ্যে আমাদের কাছে সমস্যাটা আসে, ফিঙ্গারপ্রিন্ট কী করে না, কাজ করে না। আমরা প্রথমে কেন কাজ করে না তার জন্য সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে লক স্ক্রিনে যাই, এখানে কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো অপশন নাই, আমরা চলে যাই এই যে এখানে ফিঙ্গারপ্রিন্টের একটা অপশন দেখা যাচ্ছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে যাব। পাসওয়ার্ড লক আছে, ফেস আনলক আছে, আনলক ব্লুটুথ ডিভাইস আছে, প্রাইভেসি প্রোটেকশন পাসওয়ার্ড, লোকেশন, ইমার্জেন্সি অ্যালার্ট, ইমার্জেন্সি এসওএস, প্রাইভেসি, হ্যাঁ অথোরাইজ, এখানে দেখেন অনেক কিছুই আছে, বাট অনেক লকের সিস্টেমই আছে, বাট এখানে কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু এখানে থাকার কথা, তাই না? এখানে ফিঙ্গারপ্রিন্টের লকের কোনো সিস্টেম আছে? ফেস আনলকেরটা আছে, বাট ফিঙ্গারপ্রিন্টেরটা নাই। এখন এটা কেন নাই, কী কারণে নাই, আমরা এটা দেখব। তার জন্য সেটটা কী করতে হবে, খুলতে হবে। আমরা সেটটা খুলবো নাকি? একটা ইয়ে নেন, হটগানটা চালু করেন। আমরা দেখতে পাচ্ছি এই যে ফিঙ্গারপ্রিন্ট এখানে সম্পূর্ণ ভালো আছে, অক্ষত অবস্থায় আছে। আমরা স্ক্রুগুলো খুলি নাকি? সেটটা মনে হয় এর আগে খোলা হয়েছে, হয়তো বা কাউকে দেখানো হইতে পারে ফিঙ্গারপ্রিন্টের জন্য, কারণ কাস্টমার সবসময় আমাদের কাছে সত্যটা বলে না।
মাদারবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ আছে, কোনো কাজ করা হয় নাই তেমন একটা, কোনো কাজই করা হয়নি, একদম ফ্রেশ। আমরা দেখব পানিতে পড়ছে কিনা বা কোনো কার্বন জমা আছে কিনা, তার জন্য হ্যান্ড মাইক্রোস্কোপটা নাও। আমরা প্রথমে দেখব ফিঙ্গারপ্রিন্টের রেবনটাতে কোনো প্রকার কার্বন বা ময়লা আছে কি না, কোনো প্রকার ময়লা বা কার্বন কোনো কিছু দেখা যায়? একদম ফ্রেশ না? একদম ফ্রেশ। আমরা এবার মোবাইলের কানেক্টরটা দেখব, মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্টের কানেক্টরটা আছে ওইটাতে কোনো প্রকার ময়লা আছে কি না, দেখা যায় কোনো প্রকার ময়লা? ময়লা বা কার্বন কোনো কিছুই কিন্তু নাই, একদম ফ্রেশ আছে। ঠিক আছে, মোবাইলের কানেক্টরটাতে কোনো ময়লা আছে বা কার্বন আছে? একদম ক্লিয়ার না? ক্লিয়ার, বাট ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছে না। আমরা এখন চেক করব। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, অবশ্যই এটা কোথাও না কোথাও দেখানো হয়েছে, আর দেখানোর কারণে এখানে কিন্তু এটা হিটসিং পেপার ইউজ করা হয়েছে, কারণ সচরাচর কিন্তু এরকম হিটসিং পেপার ফিঙ্গারপ্রিন্টে ব্যবহার করে না। আমরা এখানে কানেক্টরটা খুলব, খুলে দেখব এখানে কানেক্টরটা ঠিক আছে কিনা। আমাদের এই যে কার্বনটা ফিঙ্গারপ্রিন্টের যে রেবনটা, ফিঙ্গারপ্রিন্টের রেবনটা কিন্তু একদম ক্লিয়ার, কোনো ময়লা নেই, এবং এখানে কোথাও কাটা ছিঁড়া বাঘ কোনো কিছু নেই, আছে কোনো কিছু নেই। এখানে একটু দাগ দেখা যাচ্ছে, বাট এটা কাটা না, এটা গ্রাউন্ডের সাইডে হয়তো বা ওই যে লাগানো থাকে এটা কাভারিংয়ের নিচে ওইটার দাগ আছে, বাট এটা কোনো ছিঁড়া ফাড়া নাই, একদম ক্লিয়ার আছে। এখন এটা কেন কাজ করে না, কী কারণে কাজ করে না, যে কেন এবং কী কারণে কাজ করে না, আমরা এটা ডিজিটাল মিটারের মাধ্যমে এটার মাপ নির্ণয় করব, তাই না? আমরা ডিজিটাল মিটারে মাপটা দেখার আগে প্রথমে আমরা এই যে টাচের ফিঙ্গারপ্রিন্টের যে রেবন আছে, যে কানেক্টর থাকে, ওই কানেক্টরের মান সম্বন্ধে আমাদের একটা মোটামুটি ধারণা নেওয়া। আমরা ডিজিটাল মিটারের মাধ্যমে এই যে ফিঙ্গারপ্রিন্টের যে কানেক্টরটা আছে ওই কানেক্টরটার মান নির্ণয় করার আগে আমাদের এটা সম্বন্ধে একটা ছোট ডায়াগ্রামের ধারণা দরকার আছে, তাই না? যদি ডায়াগ্রামের ধারণাটা থাকে তাহলে আমরা কাজটা কি সহজে নিরূপণ করতে পারবো। আমরা সাধারণত এমআই সেটগুলোর মধ্যে, ফিঙ্গারপ্রিন্টের যে কানেক্টরটা থাকে ওই কানেক্টরটার মধ্যে লাইন থাকে টোটাল দশটা, কয়টা? দশটা, উপরে পাঁচটা নিচে পাঁচটা, টোটাল থাকে কয়টা? দশটা, মানে এক প্রান্তে পাঁচটা আরেক প্রান্তে পাঁচটা, টোটাল থাকে কয়টা? দশটা। দশটার মধ্যে মান থাকে কয়টা দেখেন, প্রথম এদিক একটা, এখানে যে পাঁচটা লাইন আছে এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু মান থাকবে, এখানে যে দশটা পিন থাকে দশটা পিনের মধ্যে কি থাকে? মান থাকে। তার মধ্যে দুইটা হচ্ছে গ্রাউন্ড, দুইটা কি? গ্রাউন্ড, দুইটা গ্রাউন্ড, উপরের বা নিচের যে কোনো জায়গায়, যদি এটার অন্যান্য কিছু কিছু স্যাড আছে ডান পাশে থাকে গ্রাউন্ডগুলো, আবার কিছু কিছু স্যাড আছে যে বাম পাশে থাকে গ্রাউন্ডগুলো, কিন্তু গ্রাউন্ডটা প্রথমটার মান থাকার পরে এর প্রথমটা বাদে, মানে এক নাম্বার বাদে দুই নাম্বার এবং তিন নাম্বারটা থাকে কি? গ্রাউন্ড। আমরা ডিজিটাল মিটারের মাধ্যমেই নির্ণয় করতে পারবো এটা গ্রাউন্ড কোনটা, গ্রাউন্ড কোনটা। আমরা প্রথমে এখানে, আমার এখানে কিন্তু এমআই কয়েকটা স্যাডি আছে, কাজ করার জন্য ওপেন করে রাখা হয়েছে, আমি সবগুলাই মোটামুটি একটা পরিমাপ করে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমাদের এটা ফিঙ্গারপ্রিন্টের সমস্যা, এ সেটটার ফিঙ্গারপ্রিন্টটা ঠিক আছে, আমরা এটা দিয়ে আগে একটু চেক করে দেখবো, তাই না? প্রত্যেক, এখানে আমার কাছে এমআই তিনটা সেট আছে, তিনটারই দশটা করে কানেক্টর, মানে দশটা করে লাইন আছে, উপরে পাঁচটা নিচে পাঁচটা, বা এপার দুনো প্রান্তে পাঁচটা পাঁচটা কয়টা?
দশটা এখন যেহেতু এটা ঠিক আছে আমি এটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমরা ডিজিটাল মিটারটা নিয়ে যাব টু ডায়োড রেঞ্জে তাই না ডায়োড রেঞ্জে নিয়ে যাব ডায়োড রেঞ্জে নেওয়ার পরে দেখো খেয়াল করে দেখো এক নাম্বার পিনটা আমরা টাচ করলাম মান আছে কত 472 যখন আমরা গ্রাউন্ডটা প্লাসটা কমন করি আর গ্রাউন্ডটা দিয়ে যখন আমরা টাচ করি তখন এই মানটা দেখাবে কিন্তু আবার দেখা গেছে যে যদি গ্রাউন্ডটা কমন করি তখন কিন্তু মানটা একটু আবার অন্যরকম দেখাবে একের উপরে দেখাবে এই যে এরকম একের উপরে দেখাবে 1800 1500 এরকম কিন্তু আমরা সবসময় এই যে প্লাসটা যদি কমন করে নেই তাহলে আমাদের জন্য মান নির্ণয়টা একদম সহজ হয়ে যাবে তাহলে আমি প্লাসটা কমন করে নিলাম এখানে আমি যখন গ্রাউন্ডটা টাচ করছি 472 দেখাচ্ছে এক নাম্বার লাইনে দুই নম্বরে 469 তার মানে দুইটার মধ্যে লাইন পাইলাম তাই না এবারে তৃতীয়টার মধ্যে তাও 472 এবার আমরা চার নম্বরে দেখব চার নম্বরে 469 পাঁচ নম্বরে 469 তার মানে আমার এখানে যে পাঁচটা লাইন উপরে যে পাঁচটা লাইন আছে পাঁচটা লাইনের মধ্যে মান আছে এবং এই মানটা কতর উপরে 400 এর উপরে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এইসবের মানের ক্ষেত্রে যখন আমরা প্লাসটা কমন করব গ্রাউন্ডার যখন টাচ করব 350 এর উপর 350 থেকে 900 এর মধ্যে যদি থাকে তাহলে মানটা কি আছে ঠিক আছে এর উপরে নিচে হইলে তার মানে ঠিক নাই উপরে থাকলে শর্ট আর নিচে থাকলে মিসিং তাই না আচ্ছা এবার এই সাইডে আমরা দেখব উপরের সাইডে পাঁচটাতে আমরা মান পাইছি তাই না উপরের সাইডে পাঁচটাতেই মান পাইছি পাঁচটাতেই মান আছে আমার ঠিক আছে এবার আমাদের উপরের পাঁচটা কি পাইছি মান পাইছি তাই না উপরের পাঁচটা মান পাইছি এবার নিচের পাঁচটা আমাদের দেখার প্রয়োজন তাই না এবার নিচের পাঁচটা যদি আমরা দেখতে যাই এটাতে মান আছে হ্যাঁ নিচেতে একটা পাইলাম তাই না এবার দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা কি পাইলাম গ্রাউন্ড আমি বলছিলাম বোধহয় কাজের শুরুতেই বলছিলাম দুই নাম্বারটা গ্রাউন্ড এবার তিন নাম্বার দেখবো তিন নাম্বারটাও গ্রাউন্ড ঠিক আছে এবার যদি আমরা চার নাম্বারটা দেখি চার নাম্বারটা মান আছে তাহলে মান পাইলাম দুইটায় আর দুইটায় পাইলাম গ্রাউন্ড টোটাল হলো চারটে এবার পাঁচ নাম্বারটা দেখবো পাঁচ নাম্বারটা মান আছে 328 আমি বলছিলাম 300 উপরে থাকতে হবে মানটা 300 থেকে 900 এর মধ্যে মানটা থাকবে যদি 300 থেকে 900 এর মধ্যে মানটা থাকে তাহলে মানটা কি আছে সঠিক আছে এর নিচে হইলে মানটা সঠিক নাই এবং উপরে গেলে অবশ্যই শর্ট আছে কথাটা বুঝাইতে পারছি আচ্ছা তাইলে এখানে কিছু কিছু ছেড়ে মোবাইলে আছে যে ফিঙ্গারপ্রিন্টটা উলট পালট হইতে পারে যেমন এটা উপর দিয়ে মান দেওয়া আছে আবার কিছু কিছু সেটের মধ্যে নিচে পাঁচটার মধ্যে মান দেওয়া থাকতে পারে যেমন আমি এটার মধ্যে ডায়াগ্রাম করে দেখালাম উপরে দুইটা গ্রাউন্ড আর এর এই সেটটার ক্ষেত্রে কিন্তু এই নিচের দিকে গ্রাউন্ডগুলো দেওয়া আছে তাই না আবার এই সেটের ক্ষেত্রে কিন্তু এই সেটের ক্ষেত্রে আমরা গ্রাউন্ডটা কোন দিকে খেয়াল করি আমরা কানেক্টরটা এভাবে লম্বালম্বি আছে এভাবে আমরা খেয়াল করি আমরা মান কিন্তু সবগুলোতেই পাইছি দুইটাতে কি পাইছি গ্রাউন্ড পাইছি তার মানে ফিঙ্গারপ্রিন্টের যে দশটা লাইন থাকে দশটার মধ্যে দশটার মধ্যে মান থাকে ঠিক আছে দুইটার মধ্যে কি থাকে গ্রাউন্ড দুইটা গ্রাউন্ড বাদে মান থাকবে কয়টায় আটটা ক্লিয়ার কথা এবার আমরা এদিকে দেখব মান আছে দেখো এখানে একটা জিনিস ওইটাতে কিন্তু 400 উপরে যায় নাই 500 উপরে গেছে যায় না 500 নিচে ছিল কিন্তু এটা কিন্তু 500 উপরে আছে তার মানে কি এটা ঠিক আছে আমি বলছিলাম 900 পর্যন্ত হতে হবে তাই না এক নাম্বারটা মান পাইলাম দুই নাম্বারটা দেখি 520 তার মানে ঠিক আছে তাই না আচ্ছা এবার আমি তিন নাম্বারটা দেখি ৫২০ মান আছে আচ্ছা চার নাম্বারে 519 তার মানে মান ঠিক আছে চার নম্বরে এবার পাঁচ নাম্বারটা দেখি এই দেখো এই পাঁচ নাম্বারে কোনো মান দেখাচ্ছে পাঁচ নাম্বারে আমি যদি একটু সুইটার জুড়ে চাপা দিয়ে ধরছি তাইলে কিন্তু মানটা দেখাচ্ছে দেখো একটা আমি যদি জুড়ে চাপ দিচ্ছি তখন মানটা দেখায় যখন একটু লুজ করে দেই তার মানে মানটা দেখায় না তার মানে এখানে যে পিনটা আছে পিনটা কি আছে লুজ কানেকশন হতে পারে আচ্ছা তাইলে আমি এখানে চারটা মান পাইছি একটা মান কি তা লুজ একটা মান কি লুজ আছে তাহলে এই সাইডে আমি দেখব আছে মান আচ্ছা
দুই নাম্বারটা আছে আচ্ছা তিন নাম্বারটা গ্রাউন্ড এটা গ্রাউন্ড ঠিক আছে তার মানে দুইটা গ্রাউন্ড পাইলাম এটার মান ঠিক আছে তার মানে এটা তো দুইটা গ্রাউন্ড পাইলাম আটটার মধ্যে মান পাইলাম আটটার মধ্যে মান পাইছি এটা ভুল কথা একটা আমাদের কি করে লুজ কানেকশন মানে আমি যদি সুই দিয়ে জুড়ে চাপ দেই তখন মান দেখায় আর যদি একটু লুজ থাকে তার মানে মান পায় না জুড়ে চাপ দিলে কি ওই যে কানেক্টরের যে লাইনটা আছে এটা কানেকশনের সাথে চাপ খায় তখন এটা লাইন পায় আর যখন এটা এই চাপটা ছুটা যায় তখন কি পায় না মান পায় না আচ্ছা এবার তাহলে আমি বুঝতে পারলাম একটা জিনিস যে আমাদের কলমটা হ্যাঁ এখানে নিচের পাঁচটার মধ্যে লাইন থাকবে উপরের পাঁচটার মধ্যে মান থাকবে দুইটা থাকবে কি গ্রাউন্ড এখানে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে বোল্টের দরকার আছে বোল্ট দরকার আছে না গ্রাউন্ড আছে বোল্টের দরকার আছে না ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে এই যে এখানে নিচের যে যেখানে নিচে পাঁচটা মান দেখাবে নিচে কোনো গ্রাউন্ড নাই বা অনেক সময় দেখা যায় যদি উপরে গ্রাউন্ড থাকে নিচে গ্রাউন্ড থাকবে না বা নিচে যদি নিচে গ্রাউন্ড থাকে তাহলে উপরে গ্রাউন্ড থাকবে না আচ্ছা এদিক দিয়ে এই যে এক নাম্বার পিনটা যদি আমি এটাকে এক দড়ি দুই দড়ি তিন চার পাঁচ এই পাঁচটা পিন এই এক নাম্বার পিনে 1.8 থেকে 2 ভোল্ট পর্যন্ত ইন হয়ে থাকে কত ভোল্ট 1.8 থেকে 2.8 আবার এখানে এই এইগুলোর মধ্যে কোন তেমন একটা ভোল্ট পাওয়া যায় না এটা তো মিলি ভোল্ট যেমন 0.01 0.08 0.010 এরকম সামান্য করে ভোল্ট আসে তাছাড়া 1.8 এটা টাচ ফিঙ্গারপ্রিন্টের যে কানেক্টর আছে ফিঙ্গারপ্রিন্টের কানেক্টরের মধ্যে দুইটা পিনের মধ্যে ভোল্ট আসে একটা নিচে নিচে হয় এ কর্নারে নয়তো এ কর্নারে আরেকটা হচ্ছে উপরে এ কর্নারে না হয় এ কর্নারে 1.8 থেকে 2.0 মানে 1.8 থেকে 2 ভোল্ট পর্যন্ত কি হয় ইনপুট হয় কথাটা বুঝাইতে পারছি আচ্ছা যদি এই মানগুলো যদি ঠিক না থাকে এখানে 1 2 3 4 5 6 7 8 এই যে আটটা পিনের মধ্যে যে মানটা আছে এই মানটা যদি ঠিক না থাকে একটা পিনের মধ্যে যদি মান হেরফের হয় বেশি না হয় কম না হয় মানই নাই সেক্ষেত্রে কী করবে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা সমস্যা করবে কথাটা বুঝাইতে পারছি গ্রাউন্ডগুলো মিসিং হলে কি ফিঙ্গার কাজ করবে কাজ করবে না তার মানে ফিঙ্গারপ্রিন্টের যে 10টা পিন আছে এই 10টা পিনেই মান থাকতে হবে এবং দুইটা পিনের মধ্যে বোল থাকবে একটা হচ্ছে হয়তো 1.8 থেকে 2.0 এই দুইটা পিনের মধ্যে বোল মান থাকলে হবে না বোল্টও থাকতে হবে বোল্ট থাকলে আমরা বোল্টটা চেক করব কিভাবে বোল্টটা চেক করব ব্যাটারি কানেকশন দেওয়ার পর সেটটা অন করব অন করে আমরা বোল্টটা চেক করব কথাটা কি বলছি বুঝতে পারছ এবার আমরা ব্যাটারিটা কানেকশন করেও কিন্তু বোল্টটা মাপা যায় আমরা ডিসি ভোল্টের 20-এর মধ্যে রাখব তাই না ডিসি ভোল্টের 20-এর মধ্যে রাখার পরে বোল্টটা মাপার সময় গ্রাউন্ড আমরা গ্রাউন্ডে ধরি প্লাসটা এখানে এখানে দেখো আমি বলছিলাম 1.4 ভোল্ট আচ্ছা এদিকে দেখি বাকিগুলোর মধ্যে 1.4 এই যে 1.4 এটার মধ্যে আচ্ছা এটা আমি জুড়ে চাপ দিতে হয় তাছাড়া এটা আসছে না আমি চারটা চালু করি চালু করলে আমি সঠিক মানটা পাবো সেটা চালু করলাম হ্যাঁ এবার চালু করে দেখি দেখো চালু করার পরে এগুলাতে কিন্তু তেমন একটা বল আসছে না 1 2 এরকম আপ ডাউন করছে এটাতে দেখো এটাতে যদি হালকাভাবে ধরি তাহলে 1 4 2 এরকম ইয়ে করে যখন আমি চাপ দিয়ে ধরি তখন 1.8 তার মানে এটা বোল্টটা এদিক দিয়ে ইন হচ্ছে এটার মান আসে না তার বিদায় বোল্টও ইন হয় না আর বোল্ট ইন হয় না বিদায় এটা কি হয় না ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে না এটা যদি টাচ করি এখানে 1.7 তার মানে 7.9 তার মানে 1.8 ভোল্ট এটা 2 ভোল্ট পর্যন্ত হয়ে থাকতে পারে যদি 3 হয় তাহলে কি ওভার ভোল্ট তাহলে এটা কাজ করবে না ঠিক আছে এই যে বাকিগুলো আমরা দেখতে পারছেন এটা কি আসছে 0.10 ভোল্ট ঠিক আছে তার মানে দুইটার মধ্যে ভোল্ট থাকে 1.8 থেকে 2 পর্যন্ত থাকতে পারে সর্বোচ্চ আর বেশি না
তাইলে বোল পাইলাম কয়টায় দুইটায় আর বাকিগুলোর মধ্যে তেমন কোনো বোল থাকে না ওকে তাইলে আমরা সমস্যাটা পাইলাম কি এখানে যে কানেক্টরটা আছে এই যে কানেক্টরের যে এক নাম্বার পিনটা আছে ওই পিনটা কি যেমন আমি বলছিলাম যে এদিক দিয়ে বোল্ট ইন হবে যদি এদিক দিয়ে বোল্ট ইন হয় তার মানে এই যে এই লাইনটা আছে এই লাইনটা কি এই লাইনটা কি মিস আছে মিস মানে লুজ কানেকশন লুজ কানেকশন চাপ দিলে লাইন পায় তাছাড়া লাইন পায় না তাহলে আমরা এটা কি করব এখন ডিসোলভ করে দেই নাকি তাতালটা নাও এখন আমাদের যে পিনটা মিসিং আছে বা লুজ আছে ওইটা আমরা তাতাল দিয়ে সোল্ডারিং করে দেব তারপরে দেখবো ঠিক হয় কিনা তবে তার আগে আমাদের ব্যাটারি কানেক্টরটা কি করতে হবে ডিসকানেক্ট করে নিতে হবে যাতে শর্টিং না হয় পুরোটা মাদারবোর্ড মনে হয় না খোলার দরকার তারপর খুলে নেই খুলে আমি সোল্ডারিং করার আগে একটু আমাদের যে পাতলা পেস্ট আছে নর্মাল যে পেস্ট আছে নর্মাল পেস্টটা ইউজ করবো নর্মাল পেস্টটা ইউজ করলে কী হবে একটা পিন আর একটা পিনের সাথে লাগবে না তাই না যেহেতু একটা করলাম আশেপাশে গুলো একটু সোল্ডারিং করে দিই যেহেতু এটা এর আগে কাজ এই ভাইয়ের কথা মতে সেটটা খোলা হয়েছিল পানিতে পড়ছিল নাকি এরকম কিছু একটা তো এটা ওয়াশ করা হয়েছিল হয়তো বা কোনো না কোনো কারণে একটা পাকি হয়ে গেছে হালকা লুজ হয়ে গেছে বা মিসিং হয়ে গেছে আমরা এবার একটু ওয়াশ করে দেব আমরা এখন দেখবো আমাদের লাইনটা চাপ দেওয়ার আগে পায় কিনা নর্মালিভাবে লাইনটা পায় কিনা আগে তো চাপ দিলে লাইনটা পাইতো তাই না এখন আমরা নর্মালি লাইনটা পায় কিনা দেখব পাচ্ছে আমি কিন্তু এখন হালকার মধ্যে একটু জুম করো হালকার মধ্যে দিলেই কিন্তু লাইনটা পাচ্ছে এখন কিন্তু আর কি দেওয়া লাগে না চাপ দেওয়া লাগে না ঠিক আছে উপর দিয়ে দেখি তাও ঠিক আছে ওকে এখন আমরা চেক করব আমাদের ফিঙ্গারপ্রিন্টটা কি করে কিনা কাজ করে কিনা হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট অপশনটা আসে কিনা তাও দেখতে হবে অবশ্যই আমরা আগে সেটটাকে ফিটিং করি চালু করলাম আমরা লকটা খুলবো একটু এবার আমরা দেখবো ফিঙ্গারপ্রিন্টের অপশনটা আসছে কিনা আগে কিন্তু অপশনটা ছিল না তাই না
আসে ফিঙ্গারপ্রিন্টের অপশনটা ঠিক আছে জি ওকে জি ওকে আমরা দেখি এবার ফিঙ্গার হ্যাঁ ফিঙ্গারপ্রিন্টটা দেখো হাতে ধরে দেখো ভাইব্রেশন দেয় কিনা একটু ওয়েট করতে হবে লক করি মোবাইলটা টাচ করো একজন টাচ করো ভাইব্রেশন করতেছে ভাইব্রেশন করতেছে আমি কয়েকবার আরেকবার ধরো এই কয়েকবার চার পাঁচবার ভুল দেওয়ার পরে অটোমেটিকলি আলোটা জ্বলে উঠছে ওকে তার মানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে এখানে খেয়াল করো আমরা যখন ফিঙ্গারটা দিব কিছু দেখায় কিনা এই ট্রাই এগেইন আমি এখানে যখন ফিঙ্গারটা টাচ করতেছি তখন কিন্তু এটা ট্রাই এগেইন দেখাচ্ছে আবার সুইপ আনলক যদি আবার দেই এই ট্রাই এগেইন যখন ফিঙ্গারপ্রিন্ট আমরা দিচ্ছি কি আসে মানে ফিঙ্গারপ্রিন্ট আমার সাথে অ্যাটাচ হচ্ছে না কারণ আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া তাই না আমরা আবার দেখি সুইপ আনলক আমরা যখন নিচে দিয়ে ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি তখন কিন্তু এই যে ট্রাই এগেইন দেখাচ্ছে তার মানে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা কি করতেছে কাজ করতেছে এবং আমাদের আমরা ভিতরের প্রোগ্রামটা দেখলাম আমাদের ফিঙ্গারপ্রিন্টটা কি করলো শু করলো বন্ধুরা আমাদের এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমাদের দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে আর আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারগুলাই আমাদেরকে উৎসাহ করবে আপনাদেরকে নতুন নতুন কাজ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।